ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে লক্ষীপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এ সময় দল গোছাতে বর্তমান কমিটির নেতাদের ব্যর্থতা সহ তাদের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয়। লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে এই সভা সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, জাতীয় নেতৃবৃন্দের কাছে লক্ষীপুরের নেতারা জেলার উন্নয়নের কথা বলেন না, তারা বলেন নিজেদের অন্তকলহের কথা। লক্ষীপুর থেকে কারো কোনো বক্তব্য সবার মুখে নিজেদের অন্তর্কলহের কথা, কখনো এই রাস্তাটা করে দিতে হবে, এই রাস্তাটা না করলে চলবে না, এটা মহাখালীতে এটা হয়েছে, লক্ষীপুরে কেন সেখান থেকে কোনো দাবি আসছে না। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও জানান, বিগত দিনে লক্ষীপুরের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় নেতাদের অনিয়মের বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। লক্ষীপুরে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। মাহবুবুল আলম হানি সেখানে আছেন, আহমেদ আছেন, তারা ভালো করেই জানেন এইসব বিষয়গুলো আমাদের খেয়াল হবে। তিনি বলেন, বিগত দিনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজয়ী হয়েছেন অথবা পরাজিত হয়েছেন এমন কাউকে কখনোই নমিনেশন দেওয়া হবে না। বিদ্রোহ করে বিজয়ী হয়েছে অথবা পরাজিত হয়েছে এমন কেউ, আমি আগেই বলেছি, কম কিনে টাকা নষ্ট করবেন না এবং কাউকে নমিনেশন দেব না। এ সময় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার কথা দলের নেতাকর্মীদের জানিয়ে দেন ওবায়দুল কাদের। দল এখন অত্যন্ত কঠোর অবস্থানে, নেত্রীর অবস্থান অত্যন্ত কঠোর। তিনি বলেছেন যে আমার দলের মেয়েস্ত্রী ব্যক্ত হবে, উন্নয়ন অর্জন করে কোনো লাভ নেই যদি দলের যে আজকে ভাবমূর্তি যদি অপকর্মের জন্য নষ্ট হয়ে যায়, তাহলে এই যে বিরাট লক্ষীপুর সহ সারা বাংলাদেশের যে সাফল্য, সেই সাফল্যগুলো নাম হয়ে যাবে। কাজে এখন আমরা দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আজ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সরাসরি উপস্থিত থেকে প্রধান বক্তা হিসেবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহাল লাইলি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষীপুর তিন আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল এবং লক্ষীপুর এক আসনের সাংসদ ডক্টর আনোয়ার হোসেন খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাকিব হোসেন আপ্রো, নোয়াখালী টিভি, লক্ষীপুর। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন, ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খৎনার জন্য আজই চলে আসুন রয়্যাল হসপিটাল, ইউনিট 2, হাসপাতাল রোড, মাইজদি, নোয়াখালী।